আরে মামুন ভাই, পুরাটা দোকান নোংরা করে আপনি মুখে হাত দিয়ে বসে আছেন, কাহিনী কি? ঘর এরকম হইলে এরকমই তো থাকে মানুষের। যদি কারো ছোট দরকার হয় বাসা বাড়ির জন্য, সেগুলো নিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন, অনেকেই কিন্তু এই কালটা মানে শীতকাল, ধুলা বালির এই কালটার জন্য কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার খুঁজে বেড়ান। আপনার বাসা বাড়িতে ইউজ করবেন কিংবা অফিসে কিংবা গাড়ির জন্য, সেই কম্প্যাকেবল সাইজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ইভেন কেউ যদি কমার্শিয়ালি কোনো রেস্টুরেন্টের জন্য, অফিসের জন্য, মসজিদ মাদ্রাসা গির্জা কিংবা কোনো মন্দিরের জন্য পারচেস করতে চান, চমৎকার প্রোডাক্ট আজকে দেখাবো। তবে এত পরিমাণ নোংরা করা, এটা তো সারতে সারতে আজকে সারা দিনের বারোটা ভাই, এক মিনিট লাগবে না? আপনি সারতে সারতে জীবন শেষ করে ফেলেন, মানে কিনবো জীবনে আপনার একদম ভেজা যেটা, সেই কাজটাও করা যায়। পানির কাজ ময়লা টানবে, আচ্ছা ময়লা বের করবে, পানি টানবে, আচ্ছা ময়লা বের করবে, যেটা জানালার ময়লা টয়লা যেগুলো, যেটা আমরা ওই যে উঠতে পারি না আর কি, কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে একদম ব্লোয়ার দিয়ে দিলে এটা বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার 30 লিটার, আচ্ছা 1600 ওয়াট। ওকে, এটা হচ্ছে আপনার 25 লিটার, 1600 ওয়াট, 1600 ওয়াট। এই দুইটা হচ্ছে আপনার পানি টানবে ভাই। ওকে, থ্রি ওয়ে, থ্রি ওয়ে, এটা 3-in-1। ওকে, আপনি যদি এই 21 লিটারটা দেখেন, হ্যাঁ এটা দিয়ে পানি টানবে না। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে ড্রাই আর ব্লো, হ্যাঁ আপনার যে বাসা বাড়িতে যদি আপনার এই যে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আপনি যেই কাজে করতে চান, এটা আপনার বিষয়। আপনি বাসায় করবেন, অফিসে করবেন, গাড়িতে করবেন, মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন, আপনার খুশি। আচ্ছা, সাইজ অনুযায়ী আপনার যেটা বাজেটে হয় সেটা দিয়ে আসলে আপনি কাজ সারতে পারবেন, কাজ সারতে পারবেন। আচ্ছা, তো এত ময়লার কাজগুলো আমরা একটু সেরে দেখাই তাহলে, সর্বপ্রথম ওটা দিয়ে দেখাই। যেটা দিয়ে দেখাই সেটা হচ্ছে, ধরেন আপনি যদি বেশি ময়লা করেন অফিস আদালতে, যদি বেশি ময়লা থাকে, হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন লোক রাখতে হয়। ইয়েস, এই লোক রাখার কোনো কারবার কিন্তু আজকে নাই। ওকে, লোক রাখতে হবে না আপনার, ঠিক আছে? কি করবেন, এক লোকে হয় না ভাই, বড় একটা অফিসের জন্য একটা লোকের জন্য হয় না, হয় না? না, তো যদি না হয় তখন আপনি এই যে কাজটা আছে না, ওকে, এই যে পাইপ, এই যে পাইপ দেখছেন আপনি, প্রত্যেকটার মুখের সামনে একটা করে পাইপ লাগানো আছে, একবার সাপের মতো পেঁচায় আছে, হ্যাঁ প্রত্যেকটা মুখের সামনে একটা করে পাইপ পেঁচানো আছে দেখছেন। ওকে, এখন কিন্তু এটা চলতেছে, হ্যাঁ চলতেছে, ঠিক আছে? ওকে, এখন আপনি যদি ময়লা নিতে চান, এই যে ময়লা নিবেন এইভাবে। ও বাবা, দেখছেন সাকশন পাওয়ারটা, দেখেন এই যদি আপনি দুইটা এক লাগে বাইরে যাচ্ছেন, একটা চলে যাবে। ওকে, এইভাবে মনে করেন আপনি ময়লাটা কিন্তু এইভাবে টেনে নিবে, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাও পর্যন্ত কিন্তু ধরলেই হবে ভাই, যাই অসাধারণ, পার না কে, খুব সুন্দর ভাবে হচ্ছে এইভাবে, এইভাবে কিন্তু আপনি ময়লাটা টানতে পারবেন, এটা দিয়ে আপনি পানি টানার কাজও করতে পারবেন, সেটা একটু দেখানো যায়? এক গেল এটা, এটা দিয়ে আর কি কি করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। আপনি যদি কার্পেট পরিষ্কার করতে চান, এই যে কার্পেটের ব্রাশ আছে, ওকে, অফিসে অনেকে কার্পেট করে, এগুলো কিন্তু ঝাড়ু গাড়ি দিয়ে কোনো কাজ হবে না, যদি কাজ এটা দিয়ে না হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এটার মুখে শুধু এটাকে লাগায় দিবেন। আচ্ছা, এরকম কয়টা ডাইস দেওয়া আছে? এরকম এটা একটা দেওয়া আছে ডাইস। আচ্ছা, এটা কার্পেট ডাইস, হ্যাঁ এটা হচ্ছে ব্রাশ। ওকে, ওই যে অনেক সময় ময়লা জমে যায় না কার্পেট কিংবা সোফা টোফা ক্লিন করার জন্য, ক্লিন করার জন্য খালি ব্রাশটা এভাবে চালাইলেই মনে করেন একদম পুরো ব্রাশ হয়ে একদম এটার ভিতরে চলে আসবে, ঠিক আছে? এটা আর এটা হচ্ছে আপনার যে অনেক সময় কর্নার যেখানে আঙুল পৌঁছায় না, পৌঁছায় না, তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ব্যবহার করবেন। ওকে, মানে একদম হিসাবে মনের ময়লা ছাড়া সব ময়লা ক্লিন করা, ক্লিন করা যাবে। আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু চাকা সিস্টেম, আচ্ছা এটা আপনি চাইলে এই যে এখান থেকে যে চালায়া করতে পারবেন, এই যে মনে করেন যে যেমনি আপনার ভালো লাগে, এটা তো কার্পেট, হ্যাঁ এই যে আটকে গেছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছে না। ওকে, যাওয়ার না কারণ, কারণ হচ্ছে কি, যদি আপনি যে ময়লাটা এভাবে ধরছেন, যদি বেশি বড় হয় তাহলে একটু বড় করে নেবেন ব্রাশটা,
এই যে একটু ব্রাশটা কিন্তু বড় হয়ে গেছে, তো ব্রাশটা বড় হয়ে গেলে আপনি এখান থেকে শুধু কাজ করবেন, ঠিক আছে? আমার একটু সময় দেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে সাকশন, এটা দিয়ে টানবে, ওকে? তো বের করে দেওয়ার জন্য কিন্তু আরেকটা রাস্তা লাগবে। আচ্ছা, একটা দিয়ে তো আর হচ্ছে না, না না না। তো আপনি এই দেখেন, এক রাস্তায় সবকিছুই হয় না, এই যে আপনি যদি চান ঘুরে দিলেন, ওকে, এখন এটা অন করে দিলেন, এখন হচ্ছে বাতাসটা হচ্ছে বের করবেন। আচ্ছা, পাইপটা ঠিক মতো লাগাই নিয়েন। এবার আমরা বাতাস যে বের করে দিচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই দিব, ওকে? লাগাই ছাত্রের কাছে বাতাস যায়, একদম ঠান্ডা বাতাস আসতেছে, ওই যে ফ্যান, হ্যাঁ, আর এই যে বাতাস, এই যে ময়লা দেখেন উড়াই দিতেছে, এই যা বাইতে বেরো। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, কেছে দারুন দারুন, ফুর্তি লাগতেছে না? হ্যাঁ, ফুর্তি লাগতেছে। আচ্ছা, ওকে ওকে, মামুন ভাই মামুন ভাই, এবার তাহলে একটু আমরা মানে যেটা হচ্ছে ওয়েট, মানে পানির কাজ, সেটা একটু দেখতে চাই। পানির কাজ দেখতে হইব? হ্যাঁ, বিশ্বাস নাই। যেমন এই একটা পাইপ আছে না, এই পাইপটা তো আপনার উপরের কাজে আপনি ব্যবহার করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে যে এটার মুখে কিন্তু আরেকটা পাইপ লাগাতে পারবেন। আচ্ছা, কিভাবে লাগাতে পারবেন? এখানে একটা স্টিলের পাইপ দেওয়া আছে, এটা স্টিক দেওয়া আছে স্টিলের, এটা কিন্তু এখন যদি মনে করেন আপনার ফ্যান ট্যান যদি পরিষ্কার করতে হয় কিংবা আন্ধা টান্ধা হয় না ঘরে, ওকে, তো আপনি এটা এই যেভাবে ওপেন করে দিবেন, আমি দেখাই আপনি, এই ওপেন করে দিছি, এই দিলাম চালায়া। দারুন, এখন এই যে দেখেন আন্দোটন্দ হইলে এই যে ঘরের থেকে একবার এই যে বের করে দিবেন, এই যে দেখেন, এই দেখেন, এই যাও যাও, সুন্দর সুন্দর গেছে। আচ্ছা, এবার এখানে আমরা বালতিতে পানি রাখছি, মামুন ভাই, পানিটাকে এবার আপনি একটু সাকশনের মাধ্যমে দেখাবেন আমাদেরকে যে পানির কাজটা কিভাবে হয়, তাই তো দাঁড়ান আমি দেখাই দিচ্ছি আপনাকে ভাই। আপনি যখন আবার সাকশনের কাজটা যখন করবেন বাসা ভাই, তখন এটার অপশনটা, এই অপশনটাকে আবার চেঞ্জ করতে হবে ব্লো থেকে, তখন আমাদের আবার সাকশনে চলে যেতে হবে, সাকশনে চলে যেতে হবে, তখন আমরা মেশিনটা একটু ঘুরায় নিব। এই ঘুরায় নিছেন না? এই ঘুরায় নেওয়ার পরে এটা, আচ্ছা এটা থাক, প্রবলেম নাই, আপনি শুধু এখান থেকে এই পাইপটা খুলবেন, ওকে, এই যে খুলে ফেলছেন, ওকে, হ্যাঁ, খুলে আবার এটা কিন্তু সাকশন পয়েন্টে লাগাই দিব, এই লাগাই দিলেন, ঠিক আছে, এর কোনো সমস্যা না, এটা এখানে লাগাই দিলেন, সেটা বড় কথা নয়। আর যদি মনে করেন, হ্যাঁ, আর যদি মনে করেন এখানে পানি আছে, একটা বাটি দাও তো আমার ছোট, আমি দেখাই। আচ্ছা আচ্ছা, এখানে তো পানি অনেক টানবে, কিন্তু আমি একটা বাটিতে আপনাকে নিয়ে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি ভাই। হ্যাঁ, ওকে, আপনি দেখেন, এই দেখেন গেল, এটা আমার কালার, এই পানিটা এখানে দিলাম না, হ্যাঁ, এই ঢাললাম, ওকে, পানিটা যখন এভাবে ধরবেন পানি পুরো পানিটা গেছে, এই যে দেখেন পানি কিন্তু চুষে নিয়ে গেছে, আর নাই আসেনি, নাই নাই নাই, একবারে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, কারণ আমি আরেকটা দেখাই দিতেছি, এই গেল এটা অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পানি যদি আপনার টানতে মনেই চায় যে আমি একটু বেশি করে যদি আপনাকে পানিটা টেনে দেখাই ভাই, এই ধরেন এখানে পানি আছে, পাইছেন পানি? পাইছি পানি। তো যদি পানি পায় থাকেন, এটা লাইনটা লাগাও তো, যদি আপনি পানি বেশি পেয়ে থাকেন, তারটা কিন্তু খুলি নাই কেন জানেন বাসা ভাই, তারটা অনেকে ছোট মনে করে। আচ্ছা, এটা তার তো স্টোরেজ অনেক থাকে, সমান লাগে আসো তুমি, থাক আপনার দোকান ছেড়ে চলে যান না, অনেক বড় কিন্তু তার, ঠিক আছে? তো তারটা যখন আপনার বড় হবে, তো আপনার জিনিসটা মুভ করতে সুবিধা হবে, কারণ বড় ইয়ার্ডে যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, তখন কিন্তু ঘুরে ঘুরে আপনি কাজটা করতে গেলে পানি কিন্তু, আপনার ওয়্যারের ব্যাকআপটা একটু বেশি লাগবে, পানি কিন্তু এটা দিয়েও টানা যাবে বাসা ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাই, এই ছোটটার ভেতর দিয়ে দেখাই, এটা দিয়ে টানেন, এই যে টানবে, এই যে দেখেন গেল এটা, ঠিক আছে। আচ্ছা তো মামুন ভাই, আমরা এখন একটু অফ করি,
করেন আরো দেখাইবেন এই যে পানি মানে মজাই লাগতেছে ফুর্তি লাগতেছে আরে না আর আল্লাহ লাগ ওকে আচ্ছা এখন এইগুলা গেল কই এইটা এটা হচ্ছে যেমন এটা মোটরের কাজ করতেছে প্লাস হচ্ছে আপনার ডাস্টবিনের ও কাজ করে স্টোরেজ আছে স্টোরেজও এটা কাজ করবে আমি ওই জিনিসটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি ওকে ধরেন এখন যে ময়লাটা আপনি নিছেন হ্যাঁ সেই ময়লাটা কোথায় গেছে কোথায় গেছে ময়লাটা আছে হচ্ছে এই যে ভাই ডাস্টবিনে আচ্ছা আমরা একটু দেখাই ডাস্টবিনটা আর যদি আপনি পানি টানি যেটা হয় হ্যাঁ পানি টানি কিন্তু আপনি এটা ওই ড্রেনেজ লাইন দিয়ে খুলে বের করে দিব ওকে বুঝলাম ওটা খুলেন না তাহলে জায়গাটা নষ্ট হবে আমরা পানিটা ভেতর থেকে দেখাই দিচ্ছি এই জায়গা এই দেখেন আমরা মেশিনটাকে বের করে নিচ্ছি এটা হচ্ছে মেশিন এই যে মেশিনটাকে বের করে নিছি এখন এটা এভাবে রাখলেন হ্যাঁ হ্যাঁ মেশিনটা আলাদা রাখলেন এইভাবে ঠিক আছে ওকে রেখে দিলাম এবার আমরা স্টোরেজটা দেখি এই যে দেখেন যত ধুলা ময়লা পানি যা আমরা এতক্ষণ টেনেছি সব এখানে চলে আসছে গুড তো এরকম ভাবে প্রায় 30 লিটার 25 লিটার পর্যন্ত কিন্তু আপনারা টেনে নিতে পারবেন আর প্রায় প্রত্যেকটাতে কিন্তু সেম স্টোরেজ দেয়া আছে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে না ভাই ওকে এটা ভুল ধারণা আপনার এটা প্রত্যেকটার ভিতরে না এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে এই স্টোরেজ সিস্টেমটা করা আছে আর যদি এটা যদি লাস্টে এটা দিয়ে আপনাকে পানি টেনে দেখালাম না ভাই এটার পানিটা হচ্ছে কোথায় গেছে এই যে দেখেন আপনাকে দেখাই দিতেছি এটার পানি প্রত্যেকটার সাথে তো চাকা সিস্টেম প্রত্যেকটা ওই যে পানি এই যে পানি চলে আসছে হ্যাঁ পানি ধরতে ওকে এই যে এখানে পানি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছি পানিটা কিন্তু এখানে চলে আসছে তো আপনি এটা কাট করা দরকার এই যে এটা হ্যাঁ হ্যাঁ এইটা খুললেই কিন্তু আপনার পানিটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আচ্ছা তো এই প্রোডাক্টের ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এগুলার গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে এর পাশাপাশি মিয়াকর প্রোডাক্ট হ্যাঁ এর পাশাপাশি আবার এই যে গাড়ি সিস্টেম যেটা আছে ভাই হুম হুম এই যে গাড়ি সিস্টেম যেগুলো আছে সেটাও আমি আপনাকে দেখাই দিতেছি একটু ধরেন ওইটা হচ্ছে বড় প্রফেশনাল কাজের জন্য আপনি যদি নেন মসজিদ মাদ্রাসা বড় বড় অফিস দোকান এসি করা দোকান যেগুলো থাকে ওইখানে আপনি ওটা ব্যবহার করতে পারতেছেন আর যদি দেখা যায় ছোটখাটো দোকান আছে যাদের দেখা যাচ্ছে বাসা বাড়ির জন্য একটা ভ্যাকুম ক্লিনার প্রয়োজন আছে তারা এই ছোট এটা নিয়ে ব্যবহার করতে পারেন তারপরে মিডিয়াম এটা আছে এটা নিয়ে ব্যবহার করতে পারেন আর এই যে চাকা সিস্টেম এটা তো খুব পপুলার হ্যাঁ এই প্রত্যেকটাই চাকা সিস্টেম এখানে যা দেখতেছেন আপনি জায়গাটা চাকা সিস্টেম এই যে দেখতেছেন মানে ওই গাড়ি মডেল আর কি গাড়ি মডেল এই যে গাড়ি চাকা সিস্টেম চলতেছে আচ্ছা তো এগুলো ভাই আমরা একটু প্রাইস গুলো শুনি ওয়ারেন্টি গ্যারান্টি শোনার পাশাপাশি হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি পাশাপাশি প্রাইস শুনবেন তার আগে ওয়ার্ড গুলো একটু বলে দেই আচ্ছা ওয়ার্ড গুলো সাথে সাথে বলে দেন একটা একটা করে ধরে বলে দেন আচ্ছা ধরেন এই যে একটা ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে এটা এটা হ্যাঁ এটা হচ্ছে একেবারে মনে করেন যে কত ওয়াট লেখা আছে এই যে 1600 ওয়াট ভাই 1600 ওয়াট 1600 ওয়াট মডেল নাম্বার হচ্ছে আপনার 1708 ওকে হ্যাঁ এই যে এটা হুম এটা একদম পাইকারি দাম আপনাদের জন্য রাখা যাবে মাত্র 6500 টাকা 6500 টাকা হ্যাঁ এই যে এটা 6500 স্ক্রিনশটটা দিয়ে নেন এই যে 6500 ওকে আচ্ছা আর এখানে যেটা দেখতেছেন একটু ছোট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 1400 ওয়াট মডেল নাম্বার হচ্ছে কত 1707 হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র 5200 টাকা 5200 আচ্ছা এবার এই যে 1800 ওয়াটের যেটা গাড়ি মডেল এটা হচ্ছে রানিং মডেল আর কি রেড কালার এটা কিন্তু 1800 ওয়াট আচ্ছা এটার প্রাইস হবে মাত্র 7500 7500 আচ্ছা এবার আমরা কমার্শিয়াল আইটেমগুলো কিংবা বড় অফিস আদালত মসজিদের জন্য এই 30 লিটার যেটা আছে এই 30 লিটারের আপনাদের জন্য একদম পাইকারি দাম থাকবে হচ্ছে মাত্র 10350 টাকা 10350 টাকা 10350 টাকা আচ্ছা আর 25 লিটার 25 লিটার যেটা আছে এটা আপনাদের জন্য রাখা যাবে হচ্ছে মাত্র 9350 টাকা 9350 টাকা 9350 আচ্ছা আর এই পাশে যেটা আছে 1800 ওয়াটের লিটার যেটা আছে 21 লিটার হ্যাঁ এই 21 লিটারটা আপনাদের জন্য প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার 8500 টাকা 8500 হ্যাঁ আর গ্যারান্টি ওয়ারেন্টি যে বিষয়টা থাকে হ্যাঁ ডেফিনেটলি এগুলো নষ্ট হয় না তারপর একটা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার থাকে এটা কোম্পানি থেকে আপনি এক বছরের গ্যারান্টি পাবেন ভাই মোটরের ওকে এটা মোটর ছাড়া আর তো কিছু নাই না 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 এটা এক বছর কোম্পানি থেকে মোটরের গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে অর্ডার করার জন্য সুমায়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ইস্তলায় দোকান নাম্বার 139-40-41 আর ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চাইলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে এই নির্দিষ্ট নাম্বারগুলোতে ভিডিও কল করে প্রোডাক্ট দেখা যাবে হ্যাঁ যারা মনে করেন আমাদের দোকান পাট কিছু নাই হ্যাঁ আপনারা কিন্তু দোকানে চা খায়েন আমরা 1000 টাকা দিয়ে আমরা ফুল কন্ডিশন এখন মাল নেয় না একটু কথাটা বোঝার চেষ্টা করেন ওকে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা প্রোডাক্ট কিনবেন ভিডিও কল করে এই লোকগুলোকে দেখেন দোকান দেখেন এরপরে প্রতিষ্ঠান বুঝে আপনি অ্যাডভান্স করেন আপনার টাকাটা বেহাতে যাবে না জি জি ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে